চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা তাপস পাল সোমবার ভোররাতে জীবন অবসান হয় তার। মুম্বাইয়ের ব্যান্ড্রার একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। তার বয়স হয়েছিল 61 বছর। পরিচালক তরুণ মজুমদারের দাদার কীর্তি ছবি নিয়ে অভিনয় জীবনে পদার্পণ তার। ভূয়সী প্রশংসা পায় তার অভিনয়। এরপর তাকে আর ফিরে তাকাতে হয়নি। 2001 সালে তৃণমূল কংগ্রেসের হাত ধরে সক্রিয় রাজনীতিতে পা রাখেন তিনি। তার অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। শেষ শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ আনা হচ্ছে কলকাতাতে। আরোই নিউজের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধার্ঘ। এন্টারটেইনমেন্ট ব্যুরো, আরোহী নিউজ।